কি বলছো তুমি অভ্রনীল? দেবে না কেন? দেবে না শুনি, আমি তো ফেরত দিলাম, তুমি কেন দেবে না শুনি? আমার বাবা আমাকে ছোটবেলায় ভুল বুঝেছিল, আমি বাবাকে বড় হয়ে ভুল বুঝেছি, অর্ণি আমাকে এখনও ভুল বোঝে, ও আমাকে এই ব্যাপারটার জন্য কত ঘৃণা করে, আমিও ওকে পছন্দ করি না। আমার থেকে এভাবে তুমি ধীরে ধীরে সবাইকে দূরে সরিয়েছ। তুমি তো আমাকে বুঝিয়েছিলে, তাই না, যে লক খুলতে না পেরে বাড়িতে কেউ ছিল না বলে? আমি বাবাকে যখন কয়েকবার ফোন করেছিলাম, বাবা কেন সেদিন টেলিফোন রিসিভ করেনি? তুমি বলেছিলে বাবা ইচ্ছে করে রিসিভ করেনি হয়তো। আমি বাবাকে বারবার জিজ্ঞেস করতাম, বাবা বারবার বলতো বাবা সত্যি মিটিংয়ে ছিল, কিন্তু আমি বাবাকে কোনো দিনও বিশ্বাস করিনি। আমি বিশ্বাস করেছি শুধু তোমাকে। আমার বাবার বাইরে অন্য কারোর সাথে সম্পর্ক ছিল, আর সেই সম্পর্কের জোরেই মার সাথে ঝগড়া, আর সেই জের ধরেই মাকে বাবা মেরে ফেলে, আমার ঘাড়ে দোষ চাপিয়েছে। এই ধরনের কথার ইঙ্গিত তুমি আমাকে দিতে না বলো? আমি শুধু তোমাকে বিশ্বাস করেছি, শুধু তোমাকে। অন্নি প্রায়ই আমাকে বলতো তুমি নাকি আমার মাথা খাও, আমাকে উল্টাপাল্টা বোঝাও, আমি ওর কথা কানেই নিতাম না। এসব বলে অভ্র হাসতে শুরু করে, কোমরে দুহাত দিয়ে শরীর ঝুঁকিয়ে হাসতে হাসতেই কেঁদে ফেলে, আবার হাসতে শুরু করে। রেণুখালা, আমি তো তোমাকে কিছু হলেও ফিরিয়ে দিলাম, এখন তুমিও দাও। আমার ছেলের আমানত তোমার কাছে গেল কি করে অভ্রনীল? তোমার ছেলের সব আমানতই তো আমার কাছে, আরো বড় আমানত দেখতে চাও? অবন্তীর হাত ধরে হিড়হির করে টেনে এনে বলে, এই যে তোমার ছেলের হবু বউও এখন আমার বউ, যার তোমার ছেলের বাচ্চার মা হওয়ার কথা ছিল সে এখন আমার বাচ্চার মা। তুমি যার নিজের দাদি হতে, তার নিজের দাদি এখন আমার মা। তুমি আমার মাকে কেড়ে নিয়েছ, আমি তোমার সব কেড়ে নিয়েছি। আমি শুভ্রকে মেরে ফেলেছি, আমারও মা নেই, তোমারও ছেলে নেই, তোমারও ছেলে নেই, আমারও মা নেই। অবন্তি বলে, অভ্র কি পাগলের মতো হাসতে শুরু করলেন আপনি বলুন তো, আর কি সব বলছেন পাগলের মতো? অভ্র হাসি থামাতেই পারে না, অবন্তির হাতে শুভ্রের ডায়েরি তুলে দেয়। এর কভারের সাদা বকুলগুলো রেণুখালাকে দিয়েছি, আর ডায়েরিটা তোমাকে দিলাম, যার যার আমানত তাকে ফিরিয়ে দিলাম। আমার এখন ছুটি, অন্যের বোঝা বইতে বইতে আমি ক্লান্ত, অন্যের ডায়েরির বোঝা, অন্যের ফুলের বোঝা, অন্যের বউয়ের বোঝা, এমনকি অন্যের খুনের বোঝাও শেষ পর্যন্ত টানতে হলো। প্রথম তিনটাকে আমি বোঝা কোনো দিনও মনে করিনি, নিজের সম্পদ ভেবেছি, কিন্তু আজ আমার কেমন ক্লান্ত লাগছে। সব কিছুতেই কেন এই অন্যের জিনিসের ভাগিদার আমি? আমি সত্যি এবার ছুটি চাই। অবন্তী, তুমি একদিন বলেছিলে না এই মৃত্যুর মিছিল আমি সৃষ্টি করেছি। ঠিক আছে, আমি যখন সৃষ্টি করেছি এর বিনাশ আমি করব। অবন্তি হাত থেকে ডায়েরি ফেলে দেয়, অচানা ভয়ে অভ্রকে চড়িয়ে ধরে নিচের মাথা ওর বুকে গুঁজে নেয়। অভ্র একবারও হাত দিয়ে আঁকড়ে ধরে না। রেণুখালের জবান দেওয়া কত কয়েক মিনিট যেন কয়েক শত যুগ মনে হয় অভ্রের কাছে, আর এই কয়েক শত যুগান্তরের ঘূর্ণিপাকে সে যেন নিজেকে হারিয়ে ফেলেছে। অবন্তি হঠাৎ লক্ষ্য করে অভ্র ধীরে ধীরে সমস্ত শরীরের ভার অবন্তির উপর ছেড়ে দিতে শুরু করেছে, সুদীর্ঘ শ্বাস নিতে শুরু করেছে, হৃৎপিণ্ড যেন দ্বিগুণ গতিতে বিট করছে, সিস্টল ডায়াস্টলের সময়কাল 0.8 সেকেন্ডের চেয়ে কমে গেছে। অবন্তি অভ্রের বুক থেকে মাথা তুলতেই দেখতে পায় ওর ঘাড় ঢুলে পড়ছে। অবন্তি ইদানিং সাইকোলজিক্যাল ব্যাপারগুলো সম্পর্কে বেশ জ্ঞান রাখার চেষ্টা করে। অভ্রের জন্যেই মূলত, যার সাথে সারা জীবনের বসবাস, সেই যখন সাইকো পেশেন্ট তখন তো পরিপূরক হিসেবে তারও কিছুটা জ্ঞান রাখতেই হয়, তাছাড়া কখন কি করে বসে। এমনিতেই অনেক কিছুই করে ফেলছে অভ্র, যার আদেও কোনো দরকার ছিল বলে মনে করে না অবন্তি। সাইকোলজি বলে যে জীবনে একবার হলেও সুইসাইড অ্যাটেম্প্ট করে সে পরবর্তীতে বারবার তা করতে চায়। খুব ছোটোখাটো ব্যাপারে সমস্যা হলেও তখন তার কাছে একমাত্র মুক্তির উপায় হয়ে দাঁড়ায় নিজের প্রাণনাশ তথা আত্মহত্যা। অভ্র এর আগেও আত্মহত্যা করতে চেয়েছিল, শেষ মুহূর্তে অবন্তি ফিরে না আসলে সে কিছু একটা ঘটিয়েই ফেলত।
আর তা সে নিচে মুখেই অবন্তীর কাছে স্বীকার করেছিল। অভ্রের আজকের এমন অবস্থা দেখেও অবন্তীর আর বুঝতে বাকি রইল না যে অভ্র কিছু একটা স্টেপ নিয়ে ফেলেছে। ততক্ষণে ওর মুখ দিয়েও ফেনা বেরোতে শুরু করেছে। রেণুখালা দৌড়ে এসে অবন্তীর কাছ থেকে ওকে ছাড়িয়ে নেয়। অবন্তী জোরও করে না, সে ব্যস্ত হয়ে পড়ে অ্যাম্বুলেন্স ডাকতে। এত কিছু শুনে অবন্তী এটা বুঝতে পেরে গেছে রেণুখালা আর চাই করুক তার অভ্র নীলের কোনো ক্ষতি করবে না। নিজের কোলে শুইয়ে দিয়ে শাড়ির আঁচল দিয়ে ফেনা মুছে দেয়, ঠান্ডা হতে শুরু করা হাত পা মালিশ করে দেয়, কানে কানে বলে, অভ্রনীল বাবা আমার ওঠো, আমার খুনের দায় কখনোই তোমাকে দিতে চাইনি। আমি তো ভাইজানের ওপর দোষ চাপিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু হুট করে অর্ণি চলে এসেই তো ভেজাল পাকিয়ে বসলো। জানোই তো ওর মাথা মোটা, ও তাছাড়া তিলকে তাল মানাতে ওস্তাদ। ও কী বুঝতে কী বুঝলো আর সব দোষ তোমাকে চাপিয়ে দিল। শেষ পর্যন্ত তুমি আমাকে ভুল বুঝো না, তোমার ভাই শুভ্রনীলও আমাকে ভুল বুঝতো, এখন তুমিও ভুল বুঝতে শুরু করলে। এই অবন্তীর জন্য তুমি আমাকে ভুল বুঝছো, তাই তো? তনু আপা তোমাকে আমার থেকে দূরে সরাতে চেয়েছিল, পেরেছে কি? আর এই দুদিনের বাচ্চা মেয়ে অবন্তী, ব্যাপার না। হসপিটালে স্টোমাক ওয়াশ করার বেশ খানিকক্ষণ পর অভ্রের জ্ঞান ফিরেছে। ইচ্ছে মতো স্লিপিং পিল খেয়ে নিয়েছিল। জ্ঞান ফেরার পর থেকে কারোর সাথেই কথা বলেনি। স্টোমাক ওয়াশে একজন রোগীর ওপর কী পরিমাণ ধকল চায় তা একমাত্র সেই জানে। এক্ষেত্রে সুইসাইড অ্যাটেম্প্ট করা রোগীকে ডাক্তাররা ইচ্ছে করেই একটু বেশি কষ্ট দিয়ে থাকে, যেন পরের বার এমন স্টেপ নেওয়ার আগে 10 বার অন্তত ভাবে এই কষ্টের কথা। অবন্তী বেশ অনেকক্ষণ অভ্রের পাশে বসে আছে, দু একটা কথাও বলছে, অভ্রের উত্তর দেবার কোনো নাম নেই। আমার সাথে না হয় কথা নাই বললেন, ওর সাথে কথা বলবেন না? ওরও তো ওর বাবাকে নিয়ে টেনশন হয় নাকি? আমি বুঝতে পেরে গেছি আপনাকে ঠিক করা আমার মধ্যে, এখনো যদি কিছু করতে পারে। মৌনতা কাটিয়ে অভ্র বলে, খরগোশের বাচ্চা যেমন খরগোশ হয়, ছাগলের বাচ্চা যেমন ছাগল হয়, পাগলের বাচ্চা তেমন পাগলই হয়। এসব কেমন কথা, নিজের বাচ্চাকে পাগল ছাগলের সাথে তুলনা করছেন কেন? খরগোশ বেড়াল ময়না পাখি তোতা পাখির সাথে তুলনা করলে তো খুব খুশি হতে, তাহলে পাগল আর ছাগলের সাথে তুলনা করলে কি ক্ষতি? ওরা ওদের বাচ্চাকে ভালোবাসে না? আর পাগলরা কি মানুষ না? আমি মানুষ না? আপনি কি সব আবল তাবল বকতে শুরু করলেন আপনি বলুন তো? আপনি পাগল কেন হতে যাবেন? পাগল যদি বুঝতো সে পাগল, তবে আর সে পাগল থাকতো না। আপনি স্বীকার করছেন আপনি পাগল, তার মানে আপনি পাগল না। আমি পাগল না তো আমাকে পাগলের ডক্টর কেন দেখাও তোমরা? এই মুহূর্তে অবন্তী আর কথা বাড়ায় না, ওর জন্য খাবার আনতে বাড়ি চলে যায়। বাবাকে হাত দিয়ে ইশারায় পাশে বসতে বলে। আজমির সাহেব ওর পাশে বসার সাথেই বাবার কোলে মাথা এলিয়ে দেয়। আজমির সাহেব ওর কপালে চুমু দিয়ে বলে, আবার ছেলেটা যে এতটা স্বার্থপর তা তো আবার জানা ছিল না। নিজে তো ঠিকই বাবার আদর খাচ্ছ, আর নিজের সন্তানকে বাবার আদর থেকে বঞ্চিত করতে চেয়েছিলে তুমি। একবার ওর কথা ভাবলে না, আমাদের কথা ভাবলে না, ওই মেয়েটার কথা ভাবলে না, যার তুমি ছাড়া আর কেউই নেই। অভ্র খুব নিচু স্বরে বলে, যার আমার জন্যই কেউ নেই তার জীবনে আমার কি দরকার? আমার জন্যই তো সবাই সব হারায়, আমি হারিয়ে গেলে কার কি আসে যায়? এসব তোমার ভুল ধারণা অভ্র। আমার জন্য রেণুখালাকে শুভ্র ভুল বুঝেছে, রেণুখালা শুভ্রকে হারিয়েছে, আমার জন্য রেণুখালা মাকে মেরে ফেলেছে, আমরা সবাই মাকে হারিয়েছি, আমার জন্য অবন্তী সব হারিয়েছে। আপনার জন্য আমি কিছুই হারাইনি অভ্রনীল। কথা শেষ না করতেই আজমির সাহেব অবন্তীকে ইশারায় চুপ করতে বলে। অবন্তীর হাতে খাবার দেখে অভ্র উঠে বসে, হাত থেকে খাবারের বক্স কেড়ে নেয়। বক্স খুলে সব পছন্দের খাবার দেখে অগ্নি দৃষ্টিতে তাকায় অবন্তীর দিকে। আমি বাড়ি নেই, আর সে সুযোগে এসব শুরু করেছো তুমি? না, মানে আমি রাঁধিনি, বুয়াকে বলেছিলাম এসব রাঁধতে। আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি এসব কে রেঁধেছে, আমার জন্য কারোর কোনো আদিক্ষেতা দেখানোর দরকার নেই বলে দিলাম। অভ্র খাবারগুলো অবন্তীর গায়ে ছুঁড়ে মারে। এসব কি ধরনের অসভ্য তুমি অভ্র, তুমি কি কোনোদিনও অসভ্য হবে না? বাবার ধমক শুনে চোখ নিচে নামিয়ে নেয় অভ্র।
না, আমার বারণ কেউ না শুনলে আমি তো অসভ্যতা করবই। খুব রান্না করার শখ, তাই না? আমাকে ছেড়ে চলে গিয়ে কোন হোটেলে বাবুর্চির চাকরি নিলেই তো পারে, তাহলে তো কেউ আর নিষেধ করবে না। আপনি আমার সাথে এমন বিহেভ কেন করতে শুরু করেছেন বলুন তো? আমার কথা সহ্য করতে পারছেন না, আমার রান্না কর আমার রান্না করে এনেছি সেটাও সহ্য হচ্ছে না। মানছি আপনি প্রথম প্রথম আমাকে কিচেনে যেতে দিতেন না, ভয় পেতেন, কিন্তু যখন অ্যাসাই মেলে ছিলেন ওখানকার খাবার খেতে পারতেন না, কে রেঁধে নিয়ে যেত। কিন্তু যখন অ্যাসাইলামে ছিলেন তখন ওখানকার খাবার খেতে চাইতেন, ওখানকার খাবার খেতে পারতেন না, কে রেঁধে নিয়ে যেত আপনার জন্য। আমার রান্না খাবারেই তো খেতেন, আমারই হাতে, ফেরার পরেও মাঝে মাঝে রেঁধে দিইনি। আপনাকে বলুন, আজ আবার পুরনো দিনের মতো আচরণ কেন করছেন? রেনু খালার আসল রূপ তুলে ধরে আমি কি খুব বেশি অপরাধী হয়ে গেছি আপনার কাছে? সত্য মেনে নিতে এতটা সমস্যা আপনার? মেরুদণ্ডহীন প্রাণীর মতো একই বৃত্তে ছটফট কেন করছেন? মেরুদণ্ডহীন কেঁচো দেখেছেন কখনো? সোজা পথে হাঁটার চেয়ে এরা বৃত্তাকারে বারবার নিজের দেহ পেঁচাতে চায়, আর একই বৃত্তে ঘুরপাক খায় অনেকক্ষণ। অফ্র কোনো উত্তর দেয় না, চুপচাপ মাথা নিচু করে থাকে। শাড়ির বেশিরভাগই ছোলের দাগ লেগে আছে। অবন্তী বাড়ি ফিরে চেঞ্জ করার জন্য অবন্তী চলে যাবার পর অফ্র একা হু হু করে কেঁদে ওঠে। ঘরপোড়া গরু সিঁদরে মেঘে ডরাই। বেশ খানিকক্ষণ পর অর্ণি আসে, ওর মাথায় হাত রেখে এলোমেলো চুল ঠিক করে দেয়। অফ্রের সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। অফ্র, তুই তাকাবি না আমার দিকে? দেখ কে এসেছে তোকে দেখতে, অর্ধে এসেছে, ওকে তো তুই কত আদর করিস, ওর সাথে কথা বল। অর্থিকে বেডে তুলে দিতেই ও অফ্রের গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে। অফ্র ওকে কোলে তুলে নেয়, অনেকক্ষণ ধরে আদর করতে করতে অর্ণির দিকে তাকায়। তুই রাগ করবি না? না। তুই এখন আদিখ্যাতা করবি? না রে, আমি আতিখ্যাতাটাও ঠিক মতো পারি না। আমি যা বলি সোজা সাপটা, এতদিন তোকে পছন্দ করতাম না, এটাও যেমন সোজা সাপটা প্রকাশ করেছি, এখন সব কিছু শোনার পরে আমার নিজের প্রতি খারাপ লাগছে, এটাও সোজাভাবেই বলতে এসেছি। অফ্র, আমি আসলে সরি। অর্ণিপু, আমি মরে গেলে তো তুই সবচেয়ে বেশি খুশি হতি, তাই না? তুই তো বলিস আমার কই মাছের প্রাণ। সত্যিই তো তোর কই মাছের প্রাণ। আর আমি সত্যি কথাই বলি, আমি তোকে সত্যিই সহ্য করতে পারতাম না রে। তুই আসার পর আমি আমার আদর থেকে কিছুটা হলেও বঞ্চিত হয়েছি, তাই সবার মনোযোগ শুধু তুই কাঁদতে, তাই আমার সব আদরগুলো তোর সাথে ভাগাভাগের ব্যাপারটা আমার ভালো লাগতো না। আর সেদিন আমি কলেজ থেকে তাড়াতাড়ি ফিরি, হঠাৎ ফিরেই দেখি তুই দরজায় নক করে ধরে অমন টানাটানি করছিস। তুই যে ছোটো থেকেই কী পরিমাণ দুষ্টু আর অকাজে ওস্তাদ তা আমরা সবাই জানি, আর তোর ওই দরজায় নক করার খেলা খেলতে যে তুই কী পরিমাণ মজা পেতে তা সবচেয়ে ভালো আমি জানি, কারণ তোর ঝগড়া আর মারামারি সবচেয়ে বেশি আমার সাথে হতো, আর তুই সবচেয়ে বেশি লক আমাকেই করতি।